রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২৩ জনকে আটক করে। আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২জন, চন্দ্রিমা থানায় ১জন, মতিয়া থানায় ১জন, কাটাখালী থানা ২জন, রেলপুকুর থানায় ১জন, শাহমুকদম থানা ২জন, এয়ারপোর্ট থানায় ১জন, পবা থানায় ১জন, কাশিয়াডাঙ্গা থানায় ১জন, কর্ণহাত থানায় ১জন, দামপুরা থানা ২জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ৪ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৯ জনকে মাদক দ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, ৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।